এবার তাহলে কি রাজ্যটা দেউলিয়া ঘোষণা হয়ে যাবে? দর্শক, এখন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো যেগুলো খুব একটা ভালো ঠেকছে না। এটা হচ্ছে একটা একটা মিডিয়া রিপোর্ট, দেখুন দর্শক। অর্থাভাব, প্রায় 1.5 কোটি ডিজিটাল রেশন কার্ড আপাতত নিষ্ক্রিয় করে রাখতে কড়া পদক্ষেপ রাজ্যের। প্রায় 1.5 কোটি ডিজিটাল রেশন কার্ডকে ইনঅ্যাক্টিভ করে রাখার কথা বলা হয়েছে, এতে নাকি খানিকটা ক্রাইসিস মিটবে, সংকট খানিকটা মিটবে, মানে কিছু টাকা বাঁচবে। সেই জন্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখন তো সব ডিজিটাল রেশন কার্ড হয়েছে, কিন্তু সব অ্যাক্টিভ তো এখনও হয়ে ওঠেনি, অনেক সমস্যা, অনেকের অনেক ফল্ট রয়েছে, টেকনিক্যাল ফল্ট রয়েছে। তো টেকনিক্যাল ফল্ট থাকলেও যেহেতু এটা একটা নতুন সিস্টেম, সেই জন্য যাদের কার্ড এখনও অ্যাক্টিভ হয়নি বা কোনো প্রবলেম রয়েছে তাদেরকেও কিন্তু রেশনটা দেওয়া হতো। কিন্তু যেটা বলা হচ্ছে যে না, সিদ্ধান্তে বদল, যতদিন না বা যতক্ষণ না তাদের রেশন কার্ড অ্যাক্টিভ হচ্ছে আর সেই কার্ডে রেশন দেওয়া হবে না, রেশন বন্ধ থাকবে। প্রায় 1.5 কোটি ডিজিটাল রেশন কার্ড আপাতত নিষ্ক্রিয় করে রাখতে কড়া পদক্ষেপ রাজ্যের, মানে এখন আর ওই কার্ডে মাল দেওয়া হবে না। এতে নাকি কত টাকা বাঁচবে, সাশ্রয় হবে, এটা বলা হচ্ছে। আর প্রথমেই দেখুন অর্থাভাব বলে একটা রকম চিহ্ন, খুব বাজে লক্ষণ দর্শক। এটা যদিও আপনারা জানেন যে রেশনের যে টাকা, যে বরাদ্দ, সেটা কেন্দ্রের একটা বড় ভাগ থাকে আর সেটাকে পৌঁছানোর দায়িত্ব রাজ্য সরকারের। তারা আবার দুয়ারে রেশন একটা প্রোগ্রাম নিয়েছে, দুয়ারে তো রেশন পৌঁছায়নি, বরং খরচ অনেকটা বেড়েছে সরকারের। ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করতে বাধ্য, খুবই স্বাভাবিক, কিন্তু দুয়ারে রেশন পৌঁছায়নি, বরং খরচ বেড়েছে। আর এখন যখন আর্থিক সংকট, তাই একটা এরকম কড়া পদক্ষেপ নাকি রাজ্য নিচ্ছে, প্রায় 1.5 কোটি ডিজিটাল রেশন কার্ডে মাল দেওয়া হবে না। এটা একটা খুবই খারাপ লক্ষণ দর্শক, যেটা আমার মনে হচ্ছে। আমি আরও কয়েকটা বিষয় দেখাবো যেগুলো আমার নজরে এলো, যেগুলো দেখে মনে হচ্ছে যে তাহলে কি এই রাজ্যটা যে কোনো সময়ে আর্থিকভাবে দেউলিয়া বলে ঘোষণা হয়ে যাবে, মানে কেন্দ্রের কাছে ছেড়ে দেবে। দর্শক, এটা হচ্ছে একটা টুইট, শুভেন্দু অধিকারী টুইটটা করেছেন। তিনি বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টস ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে সেকশনটা রয়েছে, ডিপার্টমেন্টটা রয়েছে, তারা নাকি সেন্ট্রাল ফান্ড, মানে কেন্দ্র সরকারের যে বরাদ্দ, যে অর্থ, সেটাকে ডাইভার্ট করছে, ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিয়ে অন্যান্য স্কিম যেগুলো রয়েছে তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার, সেখানেও নাকি টাকা ঢোকানো হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারটা তো কেন্দ্রের তো কোনো স্কিম নয়, এটা রাজ্য সরকার ভোটের সময় বলেছিল, এখন সেটা দিচ্ছে, দিতে বাধ্য। কতদিন দিতে পারবে সেটা এখনই বলতে পারবো না, কিন্তু এখন তাদেরকে দিতে হচ্ছে। শুভেন্দু অধিকারী টুইট করে যেটা বলেছেন সেটা হচ্ছে যে সেন্ট্রাল ফান্ড অনেক স্কিমে দেয়া হয় রাজ্যকে, তো সেই ফান্ড সেটাকে ডাইভার্ট করা হচ্ছে, মানে সেই ফান্ড লক্ষ্মী ভাণ্ডারে ঢোকানো হচ্ছে, যেটা রাজ্য সরকারের অর্থে দেওয়ার কথা, যেহেতু এটা একেবারে রাজ্য সরকারের নিজস্ব স্কিম, কেন্দ্রের কোনো বা জয়েন্ট কোনো স্কিম নয়। কিন্তু যেটা করা হচ্ছে, সেন্ট্রাল ফান্ডকে ভাঙা হচ্ছে, ডাইভার্ট করা হচ্ছে, সেটাকে লক্ষ্মী ভাণ্ডারের মতো স্কিমে ঢোকানো হচ্ছে, হয়তো আরও অন্যান্য স্কিমও হতে পারে। ফলে দর্শক, এটাও কিন্তু একটা খারাপ লক্ষণ, মানে রাজ্য সরকারের স্কিম অথচ রাজ্য সরকারের টাকা নেই, সেন্টারের টাকা ডাইভার্ট করে সেখানে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু খারাপ লক্ষণ। তার মানে সত্যিই খুবই সংকটে রয়েছে রাজ্যের অর্থ দপ্তর। দর্শক, আমি আর একটা জিনিস দেখাবো, সেটাও একটা মিডিয়া রিপোর্ট। এটা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস একটা রিপোর্ট করেছে দর্শক, যে
একটা মানে ফান্ড ক্রাইসিস তৈরি হয়েছে রাজ্য সরকারের, সেই জন্যে তাদের ঋণের মাত্রা মানে আরও বেশি যাতে তারা ঋণ নিতে পারে, যে ক্যাপাসিটি সেটাকে মানে বাড়ানোর জন্য নাকি একটা বিল হাউসে আনা হয়েছিল, মানে আনা হয়েছে বা এরকম বলা হচ্ছে রিপোর্টে। মোদ্দা কথা, রাজ্য সরকার এখন হিউজ আর মানে ফিনান্সিয়াল ক্রাইসিসে রয়েছে, লোন দরকার, ঋণ দরকার, কিন্তু ঋণ তো আর ইচ্ছা মতো নেওয়া যায় না, মানে একটা মানে লিমিট আছে, সেই লিমিট ক্রস করা যায় না। তো এখন মানে যাতে করে আরও বেশি ঋণ নেওয়া যায়, টেকনিক্যাল যাতে অসুবিধা না হয়, সেই জন্য নাকি আবার নতুন একটা ফোন দিয়ে আসছে রাজ্য সরকার, মানে ঋণ যাতে আর কি বেশি বেশি করে নেওয়া যায়। ফিনান্সিয়াল ক্রাইসিস, সামনে আবার পঞ্চায়েত ভোট রয়েছে, সুতরাং কিছু কিছু তো কাজ করে দেখাতে হবে, এমনি তো রাস্তার যা অবস্থা পঞ্চায়েত এলাকাতে। সেই জন্য তারা নাকি একটা আবার ফোন দিয়ে আসছে, এবং যারা অফিসার তাদেরকেও বলা হয়েছে যে কী করে টাকা কোয়া থেকে পাওয়া যায় একটু দেখুন। তো এইসব ভাবনা থেকে নতুন একটা ভাবনা, লোন করা, লোনের মাত্রা যাতে বাড়ানো যায়, বেশি লোন নেওয়া যায়, সেই জন্য আর কোন দিক দিয়ে কী রাস্তা ফাঁকা রয়েছে সেটাকে খুঁজে বের করে ঋণ যাতে আরও বেশি নেওয়া যায় সেই চেষ্টা চলছে। ফলে দর্শক, যা বুঝছি যা দেখছি, খুবই চিন্তার বিষয়, ভাববার বিষয় যে সত্যি এই সরকারটা কীরকম একেবারে ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেছে। আর এর জেরে আমরা অনেক তার ইফেক্ট দেখতে পাচ্ছি, যেমন ধরুন আমরা দেখছি যে যে পরিবহন দপ্তর সরকারের, সেখানে স্ট্রাইক চলছে, যারা কর্মী রয়েছেন অস্থায়ী কর্মী তাদের টাকা বৃদ্ধি দাবি বা স্থায়ীকরণের দাবি, তার সঙ্গে আরও কিছু দাবি রয়েছে, তারা কাজ করছেন না। সরকারের পরিবহন দপ্তর অচল হয়ে পড়ে রয়েছে, কাজ হচ্ছে না, বাস নেই ওইদিকে নানা, ওইদিকে জঙ্গলমহলে অন্য সমস্যা, এখানে আবার বাসের সরকারি বাসের সমস্যা, বাস নেই। এখন পরিবহন মন্ত্রী তিনি নাকি কড়া বার্তা দিচ্ছেন পরিবহনকে সচল রাখতে রাখতে বলে, আন্দোলনকারীদের কড়া বার্তা পরিবহন মন্ত্রীর। আরে বার্তা দিয়ে হবে, পয়সাটা দিতে হবে তো, পুজোর সময় তারা দাবি মানে দাবি অনুযায়ী টাকা পয়সা পাচ্ছেন না, মানে দীর্ঘদিন ধরে তারা বলে আসছেন তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে, এদিকে অন্য জায়গায় টাকা খরচা করা হচ্ছে, তারা এবার চলে গেছেন স্ট্রাইকে অনির্দিষ্টকালের জন্য কার্যত, বাস বন্ধ, পুজোর সময় মানুষজন যাতায়াত করবেন, কলকাতা থেকে বাড়ি ফিরবেন বা অন্য জায়গা থেকে কলকাতা ফিরবেন, বাস পাচ্ছেন না, সরকারি বাস পাচ্ছেন না, একটা যাচ্ছেতাই অবস্থা চলছে, বেসরকারি বাসগুলো যেগুলো চলছে সেখানেও একেবারে কোনো লাগাম নেই, যা ইচ্ছা তাই হচ্ছে, রাজ্যের মানুষ সংকটে পড়ে গেছেন, বিরাট সংকটে পড়ে গেছেন। শুধু এটাই আপনারা দেখছেন, সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ সেটা দেওয়া হচ্ছে না, কলকাতা হাইকোর্টে একাধিকবার এসব শুনানি হয়েছে, রায় হয়েছে, তাতেও কোনো হেলদোল দেখতে পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্য বৃদ্ধি এত বেড়েছে এই রাজ্যে, আপনারা জানেন মূল্যবৃদ্ধি সবথেকে বেশি, দেশে যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে সবথেকে বেশি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে, সেই তুলনায় সরকারি যে সমস্ত পয়সা দেওয়া হয় মানে ওই চুক্তিভিত্তিক সেখানেও বাড়ানো হচ্ছে না পয়সা করি, কী করে সংসার চলবে। তার সঙ্গে তো আপনারা জানেন স্বাস্থ্যসাথী কার্ড, যেটা নিয়ে বিরাট গর্ব করে অনেক কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিষেবাতে কাট ছাট করে দেওয়া হয়েছে যাতে করে বিল কম হয়, মানে কোথায় শুধুই ঢাক পেটানো হচ্ছে, বিরাট উন্নয়ন হয়েছে, বিরাট উন্নয়ন হয়েছে, এই বিষয়ে এগিয়ে বাংলা, ওই বিষয়ে এগিয়ে বাংলা, কিন্তু মানে আর্থিক অবস্থা, ফাইন্যান্স যেটা, যদি সেটা ক্রাইসিসে চলে যায় তাহলে আর এগিয়ে বাংলা আমরা কী করে বলবো। দুর্গাপুজো হেরিটেজের তকমা পেয়েছে সেটা নিয়ে কিনাই চলছে, আবার দেখছি ইউনেস্কোর আবার কাউকে একজনকে এনে আবার পুজো প্যান্ডেলে ঘোরাচ্ছেন, মানে কিনাই ড্রামাবাজি চলছে। ওইসব পুরস্কার টুরস্কার এনে কিছু হবে যদি আর্থিক অবস্থা এরকম সংকটজনক জায়গায় পৌঁছে যায়, একটা পরিষেবা বন্ধ হয়ে যায়, সরকারি বাস, সরকারি পরিবহন দপ্তর এই সময় কত ইম্পর্টেন্ট, এই পুজোর মুখে সেখানে চালাতে পারছে না, এতদিন ধরে বন্ধ হয়ে পড়েছে, কোনো সলিউশন নেই, এমনি তো বাসের সংখ্যা কমতে 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 নিচের দিকে নেমে এসছে, তাতেও চালাতে পারছে না, আর কী করবে, রেশন বন্ধ, বাস বন্ধ, এদিকে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা বন্ধ, তাহলে আর কী, আর কী তাহলে থাকছেটা কী। দশম, এখান থেকেই ভাবছি যে যা সব দেখছি এবং যেভাবে
একটা একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, যেভাবে রেশন থেকে শুরু করে যে সমস্ত দেখতে পাচ্ছি এবং যেভাবে ফিনান্সিয়ালি সেন্ট্রাল ফান্ড ডাইভার্ট করে এখন হয়তো কোনো রকমের সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই জায়গা থেকে কি বেরোতে পারবে রাজ্য সরকার? দর্শক নাকি সত্যি দেউলিয়া ঘোষণা করে দিয়ে এবার একেবারে কেন্দ্রের হাতে ছেড়ে দেবে? সেটাও তো ভালো, সেটা দিলেও ভালো আমার মনে হয়। যা হয়েছে এই অবস্থা থেকেও যদি সরে চলে যান যারা চালাচ্ছে সরকারটা, তাও বেটার, আর অন্তত ধ্বংসের দিকে যাবে না। আলটিমেটলি কী বলুন তো, রাজ্যের মানুষ সাফার হচ্ছেন। অন্যান্য রাজ্যে যেখানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা ভালো সম্পর্ক রয়েছে সেই রাজ্যে যা উন্নয়ন হচ্ছে, আর আমরা দেখছি শুধুই পলিটিক্স হচ্ছে। এত সংকট তবুও দেখবেন কেন্দ্রের বিরুদ্ধে অমক তমক নিয়ে, আবার দেখছি আজকে পেট্রোল ডিজেল নিয়ে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। আরে পেট্রোল ডিজেলের মূল্য যেটা অন্য রাজ্যে কমেছে, আপনারা একটু ভ্যাট কমিয়ে কমান না, শুধু পলিটিক্স করছেন, শুধু বলছেন ইডি সিবিআই আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, এই সব করে করছেন। লাগবে না যে রাজ্যের আর্থিক এত সংকট, সেখানে আপনাদের নেতাদের বান্ধবী ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধার হবে, ইডি সিবিআই লাগবে না? আমার তো মনে হয় পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বুথ লেভেলও নামা উচিত, প্রত্যেকের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে কোথায় কার কত টাকা পয়সা লোকানো আছে, বিশেষ সম্পত্তি বেনামে রয়েছে সব বের করে সেই সমস্ত টাকা নিয়ে এই রাজ্যের যে আর্থিক সংকট হয়েছে সেটাকে মানে সামাল দেওয়া উচিত, বা সেটাকে পূরণ করা উচিত যে ঘাটতিটা হয়েছে। এটা হলে আমরা রাজ্যের মানুষ হিসেবে অনেক বেশি খুশি হব। ইডি সিবিআই নিয়ে আপনাদের চিন্তা থাকতে পারে যারা এই সব করেছেন, কিন্তু রাজ্যের মানুষ খুশি যে ইডি সিবিআই নেমেছে, তদন্ত করছে, টাকা পয়সা কোথায় কী রয়েছে সেটার খোঁজ করছে। ভালো তো, রাজ্যের মানুষ তো খুশি। যারা ধরুন আপনাদের মধ্যে যারা সৎ রয়েছেন তাদের কোনো চিন্তা নেই। আমরা তো বলছি না যে সবার ক্ষেত্রেই টাকা পয়সা বেরোবে, হয়তো 1% 2% বা কত পার্সেন্ট হলেও হয়তো ভালো থাকতে পারেন, আমরা কিন্তু এখনও সবাইকে চোর বলছি না। সুতরাং এখন যদি ইডি সিবিআই আসাতে হোক না, চেকিং হয়ে যাক না কে সৎ কে অসৎ, তো অসুবিধা কোথায়? তাদেরকে থামাতে হবে, তার জন্য একেবারে অমিত শাহকে আক্রমণ করে সব প্রচার করতে হবে, এইসবের তো কোনো অর্থ হয় না। আসল জায়গাটা তো ভাবতে হবে যে রাজ্যটা কোন জায়গায় যাচ্ছে, এ তো একেবারে রসাতলে চলে যাচ্ছে। দর্শক, আমি যা সব দেখছি ইঙ্গিত কিন্তু খুব একটা ভালো ঠেকছে না, ভালো লাগছে না। আমি জানি না যে কোনো সময় রাজ্য একেবারে দেউলিয়া বলে ঘোষণা হয়ে যাবে কিনা, মানে সরকারি বেতনগুলো আর টাইমে দিতে পারবে কিনা, কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে। আসলে সস্তা রাজনীতি করতে গিয়ে যত সর্বনাশটা হচ্ছে, পিকের পাল্লায় পড়ে সস্তায় বাজিমাতটা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর সেটা করতে গিয়ে নানান স্কিম তারা ঘোষণা করে দিয়েছিল ভোটের সময়, এখন সামালতে পারছে না। সস্তা রাজনীতি, 500,000 পকেটে দিলে যদি ভোটটা চলে আসে, একটা সাইকেল যদি দিয়ে যদি ভোটটা চলে আসে পরিবারের। দর্শক কী বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।